আপনি চাইলে এভাবে 1 ঘন্টা আগে কাপড়টাতে মলসম দিয়ে রেখে দিবেন, রৌদ্রে রাখলে 1 ঘন্টা পর আপনি এভাবে পানি ঢেলে দেখতে পারবেন আপনার কাপড় দিয়েও কোনো পানি পড়ার সমস্যা হবে না আশা করি। এখানে আমরা একজনকে প্রমাণ দেখানোর জন্য এইভাবে পানি দিয়ে রেখে দিই, দেখেন আমাদের পানি উপরেও কিছু হয় নাই, নিচেও সমস্যা হয় নাই কোনো। ইমালশন দেওয়ার 1/2 ঘন্টা পরও বৃষ্টি হলে ইমালশনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ হাফেজ।